আপনি যদি ভূমি অফিসে যান খাজনা করতে, মানে জমির খাজনা করতে, গভর্নমেন্ট রেট দিয়ে রাখছে 1170 টাকা, আপনি কি পারবেন 1170 টাকায় করতে? 5,000, 7,000, 10,000, 11,000 টাকা ওপেন একটা ব্যাপার, মানে সেটা যে হারাম, অবৈধ, সেটা কেউ যেন তোয়াক্কাই করে না। তাহলে কুত্তার মাংস আর 1170 টাকার বাহিরে যে টাকাটা, সেটার সাথে কোনো পার্থক্য আছে? কুত্তার মাংস যা, সেই 1170 টাকার অতিরিক্ত টাকা যারা আদায় করছে আপনার কাছ থেকে, সেটার তো কোনো পার্থক্য নেই। আপনি একজন রুগী মানুষ, আপনি যখন অসুস্থতায় যাচ্ছেন, সামান্য জ্বর নিয়ে, ঠান্ডা, মাথা ব্যথা, এগুলো নিয়ে আপনাকে দিচ্ছে সিটি স্ক্যান, আপনাকে দিচ্ছে নানান ধরনের টেস্ট, 4,000, 5,000, 7,000 টাকা আপনার কাছ থেকে নিয়ে নিচ্ছে। কুত্তার মাংস হারাম, আর অবৈধ চিকিৎসা এবং অবৈধ এই কমিশন বাণিজ্য, টেস্ট বাণিজ্যের টাকাটা কি হালাল? না। কুত্তার মাংস আর সেই রক্তচোষা, গরিবের রক্তচোষা টেস্ট নামক যেই টাকাগুলো, সেগুলোর কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আপনি শিক্ষাক্ষেত্রে দেখেন, আপনি যাবেন বই কিনতে, আপনাকে একটা বই বিক্রি করবে না, এক সেট বই বিক্রি করবে, এই যে বইয়ের সিন্ডিকেট, এই অতিরিক্ত আপনার কাছ থেকে যে একটা বই না দিয়ে অতিরিক্ত বই বিক্রি করে টাকা নিচ্ছে, সেই টাকার সাথে কুত্তার মাংসের কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আজকে স্কুলের চাইতে বিভিন্ন কোচিং সুন্দর হয়ে গেছে, স্কুল কলেজের টিচাররা যারা অবৈধ কাজ করে তাদের শরীরে কথাগুলো লাগবে। স্কুল কলেজের টিচাররা স্কুলে মনোযোগ না দিয়ে, ছাত্রকে যত্ন না করে, বিভিন্ন কোচিংয়ে যত্ন করে টাকা যে কামাই করছেন, কুত্তার মাংস আর সেই টাকার সাথে কোনো পার্থক্য আছে? আপনি একজন জাতির অভিভাবক, জাতির বিবেক, আপনার দায়িত্ব স্কুলে পড়ানো, আপনার দায়িত্ব কলেজে পড়ানো, তাকে মনোযোগ দেওয়া। সবার তো এত টাকা নেই যে কোচিংও টাকা দিয়ে পড়াবে, কিন্তু আপনারা এখানে না পড়িয়ে, এখানে মনোযোগ না দিয়ে আপনারা কোচিংয়ে চলে যাচ্ছেন, সেখানে অবৈধ রমরমা ব্যবসা বাণিজ্য টাকা কামাই করছেন। কুত্তার মাংস আর সেই টাকার সাথে কোনো পার্থক্য নেই। দোকানে দোকানে শিশু খাদ্য রঙিন ঝুলছে, এত মিক্সার, এত অবৈধ জিনিস দিয়ে শিশুদের জন্য খাবার দিয়ে দোকানের সামনে সাজিয়ে রাখার মার্কেটিং কৌশল করে, টিভিতে বেড়াবেড়ি নাচায়া বিজ্ঞাপন করে যে অবৈধ টাকা ইনকাম করছেন শিশুদের সরল মনকে ধোঁকা দিয়ে, সেই টাকা আর কুত্তার মাংসের কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। যে কোনো অফিসে যাবেন, সেখানে ফাইল নড়াচড়া করে না টাকা না দিলে, তাহলে কুত্তার মাংস আর অবৈধ টাকা দিয়ে যে ফাইল নড়াচড়া করতে হয়, সেই টাকার মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। পরকীয়া চলছে সমাজে ওপেনভাবে, একবারে ক্লিয়ার, আধুনিক হয়ে গেছে, নোকিয়ার বিলুপ্ত হলেও আবার পরকীয়া চলছে, সেই পরকীয়ার সম্পর্কটা যে হারাম, সেটা কুত্তার মাংসের সাথে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। কুত্তার মাংস হারাম, সেই সম্পর্কটাও হারাম। পার্কের চিপাই চাপাই শিক্ষিত তরুণ তরুণী যারা যাচ্ছেন, এবং পার্কের লোকজন, দায়িত্বতত্ত্ব লোকজন টাকা কালেকশনের দরকারে দেখেও না দেখার ভান করে টাকা কামাই করছেন, আর শিক্ষিত ছেলেমেয়েরা যে চিপায় চাপায় ঢুকছেন, জেনে বুঝে অবৈধ সম্পর্কে লিপ্ত হচ্ছেন, সেই অবৈধ সম্পর্কটা, অবৈধ টাকাটা হারাম আর কুত্তার মাংস হারাম, কোনো পার্থক্য নেই। তো কুত্তার মাংসে এত ঘৃণা, গিনগিন, ছিছি করেন, তাহলে সেই অবৈধ যে জিনিসগুলো উল্লেখ করছি সেগুলোকে ঘৃণা করেন না কেন? করলে তো এই সোনার বাংলাদেশ, সত্যিকারের সোনার বাংলাদেশ হতো, দুর্নীতিমুক্ত হতো, প্রত্যেকেই লেখাপড়ার সুযোগ পেত, প্রত্যেকেই মেধাবী হয়ে উঠতো, কোচিং বাণিজ্যের নামে সকল পরিবারকে, পরিবারের অভিভাবককে এত পেরেশানি পোহাতে হতো না। আরও লম্বা অনেক লিস্ট আছে অবৈধ। তাহলে কুত্তার মাংস হারাম, কুত্তার মাংসে ঘৃণা, ছিচি, তাহলে সে অবৈধ টাকা, অবৈধ সম্পর্কের ক্ষেত্রে আপনাদের কোনো প্রশ্ন কেন নেই? আর কুত্তার মাংস কেমন চেনার উপায় কোথায় পাবেন? অনলাইনে ছড়িয়ে পড়েছে দেখতে লাল চিকন হাড্ডি, সেটারও কোনো ল্যাব টেস্টের কোনো ব্যাখ্যা নেই। তারপরেও মানুষ প্রশ্ন করছে, কুত্তার এত বাচ্চা হয়, কুত্তার বাচ্চা যায় কই? সেই ব্যাখ্যায় আমি জানি না। আমার শুধু প্রশ্ন, কুত্তার সুদ যে চলছে, সুদ, হ্যাঁ, চমৎকারভাবে সুদ চলছে, লাইসেন্স করে চলছে, বিজ্ঞাপন দিয়ে চলছে, সেটা হারাম, কুত্তার মাংস হারাম। তাহলে আপনি শুধু এক হারামের ক্ষেত্রে চিচি ঘৃণা দিচ্ছেন, আর বাকি যে হারাম সিস্টেমগুলো চলছে বলে শেষ করা যাবে না। আপনি দেখেন, ছাত্রদের ক্ষেত্রে পড়াশোনা শেষ করে একজন মেধাবী ছাত্র, কিছু কিছু মেধাবীরা চাকরি পায় রাইট টু এতে, আর বাকিরা ঝুলে যাচ্ছে মামা খালা পয়সা দিয়ে, পরে চাকরি পাচ্ছে, চাকরি নিচ্ছে, সেই যে অবৈধ, সেটা কুত্তার মাংসের সাথে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমার প্রশ্ন, যদি কুত্তার মাংসকে ঘৃণা করেন, ছিচি করেন, হারাম ভেলে ভেবে আপনি বেঁচে থাকার চেষ্টা করছেন, তাহলে বাকি অবৈধ কাজগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন, সেগুলোর সাথে কুত্তার মাংসের কোনো তফাৎ নেই।